গাইস, আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফোন যদি কখনো হারিয়ে যায় তাহলে আপনার সেই হারানো ফোনটাকে কিভাবে আপনি খুঁজবেন, মানে অনলাইনের মাধ্যমে কিভাবে আপনি খুঁজবেন আপনার ফোনটাকে, যে আপনার ফোনটা অ্যাকচুয়ালি কোথায় আছে। তো আপনার ফোনটা যেখানে থাক না কেন, আপনি চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি আপনার ফোনটাকে ট্র্যাক করতে পারবেন যে আপনার ফোনটা এখন কোথায় আছে। কিভাবে অনলাইনের মাধ্যমে ফোনটা খুঁজে বের করা সম্ভব আজকের এই ভিডিওতে বন্ধুরা সেটাই দেখাতে চলেছি। তাহলে অবশ্যই বন্ধুরা আজকের এই ভিডিওতে কেউ কোনো রকম কিপটামে না করে আজকের এই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশেই থাকবেন। তাহলে চলুন কথা না বলে সরাসরি আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক। ওকে, তো গাইস আমার কাছে এখানে দুটো ফোন দেখতে পাচ্ছেন। তো এখানে আমার একটি হচ্ছে ভিভো V40 আর এটা হচ্ছে Redmi 9A। তো আমি ধরে নিলাম আমার এখান থেকে এই Redmi 9A ফোনটা হারিয়ে গেছে। তো এখন এই ভিভো V40 ফোনটা দিয়ে এবার আমার এই Redmi 9A ফোনটাকে খুঁজবো। ওকে, তো এই ফোনটাকে খোঁজার জন্য এই ভিভো V40তে আপনি কিভাবে কাজ করবেন সেটাই দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার এই ফোনের প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর আপনি এখানে সার্চ বারে সার্চ করবেন গুগল ফাইন্ড মাই ডিভাইস। তো এখানে আপনি গুগল ফাইন্ড মাই ডিভাইস লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এই যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন, এই সফটওয়্যারটা আপনার সামনে চলে আসবে। তো এই সফটওয়্যারটাকে আপনি প্রথমেই এখান থেকে ইনস্টল দিয়ে নেবেন। ওকে, তো আমি সফটওয়্যারটাকে ইনস্টল দিয়েছি, এখানে আমার সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে। ওকে, তো ফাইনালি আমার সফটওয়্যারটা এখান থেকে ইনস্টল হয়ে গেছে। তো আমি এবার সফটওয়্যারটাকে এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওকে, তো সফটওয়্যারটা আমার ওপেন হয়ে গেছে। তো সফটওয়্যারটা ওপেন হওয়ার পর ফার্স্ট অফ অল আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। তো এই পেজটা সবার নিচে দেখেন একটি অপশন রয়েছে সাইন ইন, এই অপশনে আপনাকে ট্যাপ করতে হবে। ওকে, এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। তো এবার আপনার যেই ফোনটা হারিয়ে গেছে সেই ফোনের জিমেলে যে ইমেলটা রয়েছে সেই ইমেলটা এখানে দিতে হবে। তো অবশ্যই বন্ধুরা আপনার যেই ফোনটা হারিয়ে গেছে সেই ফোনের জিমেলে যে আপনি ইমেলটা অ্যাড করে রাখছেন সেই ইমেল এবং সেই ইমেলের পাসওয়ার্ডটাকে আপনাকে মনে রাখতে হবে। যদি আপনার সেই ইমেল এবং ইমেলের পাসওয়ার্ডটা মনে না থাকে তাহলে কিন্তু আপনি এই কাজটা অবশ্যই করতে পারবেন না। তো আমি এখানে আমার এই Redmi 9A ফোনে যেই ইমেলটা অ্যাড করা আছে সেই ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তো ইমেলটা লিখে দেওয়ার পর এই পেজটার নিচে দেখেন একটি অপশন রয়েছে নেক্সট, এই বাটনে আপনাকে ট্যাপ করতে হবে। ওকে, তো এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। তো এই পেজটাতে দেখেন এখানে বলছে ইন্টার ইওর পাসওয়ার্ড। তো এখানে আপনাকে ইমেলের পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি এখানে আমার এই ইমেলটার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর এই পেজটার নিচে দেখেন আরো একটি অপশন রয়েছে নেক্সট, এখানে আপনি ট্যাপ করবেন। ওকে, তো ফাইনালি গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এখানে সার্চ হচ্ছে। ওকে, ফাইনালি সার্চ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখাটা চলে এসেছে Redmi 9A, এই ফোনে বর্তমানে জিও নেটওয়ার্ক কানেকশন করা আছে এবং এই ফোনে 67% চার্জ রয়েছে এবং আমার এই ফোনটা যে কোথায় রয়েছে সেই লোকেশনটা কিন্তু এখানে চলে এসেছে। তো এই লোকেশনেই কিন্তু আমার ফোনটা বর্তমানে রয়েছে। আপনারা এভাবে জুম আউট করতে পারবেন এবং জুম ইন করে আপনি সেম একদম যেই লোকেশনে আছে এক্সাক্টলি সেই লোকেশনে আপনি যেতে পারবেন। তো আপনি কি করবেন, এখন এই ম্যাপটা দেখে দেখে আপনি এই লোকেশনে চলে আসবেন। তো এই লোকেশনে চলে আসার পর এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফোনটা কোন বাসায় রয়েছে এবং কার কাছে কার জ্যাপে রয়েছে, তো সেটা দেখারও একটা উপায় আছে বন্ধুরা। তো আপনি সেম এই লোকেশনে চলে আসবেন। এই লোকেশনে চলে আসার পর এরপর আপনি দেখেন এই Redmi 9A লেখাটার নিচে আরও অনেক কটা অপশন রয়েছে। এখান থেকে দ্বিতীয় নম্বরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে প্লে সাউন্ড। তো এখানে এই প্লে সাউন্ডে ট্যাপ করলে আপনার এই হারানো ফোনটা কিন্তু রিং করবে, আপনার এই ফোনটাতে অটোমেটিকলি একটা ফোন আসবে। তবে এই ফোনটাতে যদি সিম না থাকে তারপরেও কিন্তু ফোনটা আসবে, কারণ এটা জিমেলের মাধ্যমে কলটা যাবে। তো আপনার ফোনটা যদি সুইচ অফ থাকে তাহলে কিন্তু হবে না। তো সুইচ অফ থাকলে কি করবেন সেটা আমি পরে বলছি। তো এখানে আমি এবার এই প্লে সাউন্ডে একটা ট্যাপ করে দিচ্ছি। ওকে গাইস, তাহলে দেখতে পাচ্ছেন, তো গাইস দেখতে পাচ্ছেন এই ফোনটাতে কিন্তু রিং করছে। তো এই রিংটা শোনার পর পর আপনি এই ফোনটা কার কাছে রয়েছে আপনি অবশ্যই বুঝে যাবেন যে ফোনটা কার কাছে রয়েছে, তা আপনি সরাসরি গিয়ে তার কাছ থেকে ফোনটাকে উদ্ধার করতে পারবেন। তো আমি আবার এখান থেকে সাউন্ডটাকে অফ করে দিচ্ছি। ওকে, তো এরপর যদি আপনার ফোনটা সুইচ অফ থাকে তাহলে কিন্তু এখানে আপনার এই যে চার্জটা যে দেখাচ্ছে 67%,
এই চার্জটা কিন্তু অবশ্যই দেখাবে না। তো আপনার ফোনে যে চার্জ রয়েছে 67%, এই চার্জটা যদি শো না করে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ফোনটা সুইচ অফ আছে। তো যদি সুইচ অফ থাকে তাহলে আপনি এখন কি করবেন, আপনি দেখেন এই পেজটা সবার নিচে আরো একটি অপশন রয়েছে ফ্যাক্টরি রিসেট ডিভাইস। তো আপনি এখান থেকে ফ্যাক্টরি রিসেট করতে পারবেন আপনার ফোনটাকে। ফ্যাক্টরি রিসেট করলে এরপর আপনার ফোনটা কিন্তু অটোমেটিকলি সুইচ অফ অন হয়ে যাবে এবং আপনি এখান থেকে আবারও সেই জিমেলটা অ্যাড করে দিবেন। ফ্যাক্টরি রিসেট করার পর এখান থেকে জিমেলটা অ্যাড করে দিবেন, এরপর আপনি আবারও এখান থেকে প্লে সাউন্ডটাকে অন করে দিলে সেই ফোনটা কিন্তু বেজে উঠবে। এরপর আপনি অবশ্যই আপনার ফোনটাকে তার কাছ থেকে উদ্ধার করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা বুঝতে কোনো সমস্যা হয় বা আমার কাছে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাকে হেল্প করব। তো আজকের মতো এই ভিডিওটা এখান থেকে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।